পার্টিকুলেট যে ম্যাটেরিয়ালের কথাটা বলা হচ্ছে, সেই পার্টিকুলেট ম্যাটেরিয়ালের জন্য স্যাম্পলিং এর উপর হচ্ছে টিচার একজন কি বলে শামসুর রহমান সাহেব, এনভায়রনমেন্টের টেকনিক্যাল অফিসার। তো মেশিন গুলা মেইনলি নিয়ে যে দেখা যাচ্ছে, একটু রাগি টাইপের মানুষ, এটা হচ্ছে ব্যাপার। কারণ আমরা সবাই কম বেশি ওনার যেহেতু ছাত্র ছিলাম, যদিও উনি আর কি টিচার না, কিন্তু উনি একটু রাগ টাগ বেশি করে, সেটা তোমাদের মাথায় থাকতে হবে। যে যদি ল্যাবে কাজ করতে যাও, হিল শাউট, এবং এটা আমাদেরকেও করে, সো তোমরা এটা বোঝার চেষ্টা করতে হবে। এনিওয়ে, সো এগুলো হচ্ছে আমাদের ইকুইপমেন্ট। এটা হচ্ছে আমাদের সম্ভবত জিসির সাথে কানেক্টেড ডিভাইস, সো কাজগুলো করতেছে। আর এখানে এই স্যাম্পলিং গুলা করা হয়েছে ইয়ারের স্যাম্পলিং এর জন্য, ওই পয়েন্টে আমাদের উঠতে হয় আর কি। স্পেশালি আইসোকাইনেটিক স্যাম্পলিং, তোমরা লাস্টের দিকে আমরা এগুলাই আবার স্লাইড নিয়ে কথাবার্তা বলবো। এটা একটু টেস্ট দেওয়া যে আমাদের ডিপার্টমেন্টে একটু কাজ যে হচ্ছে সেটা ছবি আর কি শেয়ার করা। এই এটা হচ্ছে ভলিউম স্যাম্পলার যেটাকে বলে, সেটা হচ্ছে স্যাম্পলিং করা হচ্ছে, আমরা পার্টিকুলেট ম্যাটেরিয়ালের স্যাম্পলিং করতেছি। এই এসপিএম সাসপেন্ডেড সলিড যেটা আর কি, এগুলা স্পেশালি এইসব জায়গাতে স্মোকিং এগুলা সেট করতেছে এবং এটা রান করতেছে আর কি বেসিক্যালি। এবং এটা এক নাগারে ধরো 8 ঘন্টা চলে আর কি মেশিনটা, এবং সেই মনিটরের সব রেজাল্ট গুলা মোটামুটি ভাবে আমরা পেয়ে যায় আর কি। সেখানে তোমরা ডিপার্টমেন্টে আসলে ইন্টারেস্টেড হয়ে ল্যাবে যা দেখে আসবা। আমাদের এখনো যদি ওইভাবে ইন্টিগ্রেটেড না, যারা থিসিস করে স্পেশালি তাদের সাথে এই ইকুইপমেন্ট গুলো পরিচয় বেশি হয়। আমরা ক্লাসে হয়তো চিন্তা করা যেতে পারে, তোমরা ইন্টারেস্টেড হলে আমরা তো অফিসিয়ালি ল্যাবে ঢুকাইতে পারি, আর আমি নিজেরাও ইন্টারেস্টেড হয়ে দেখে আসতে পারো। আর এটা তো বললামই ইকুইপমেন্টটা আর কি, যেটা মোবাইল ল্যাবটা ছিল সেটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। মোবাইল ল্যাবটা আমাদের খুবই কাছে যেত, সারা বাংলাদেশ আমরা কাজের জন্য যাই তো আর কি 2000 সালের দিকে। আর এটা আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে, এখনো অনেক ইন্ডাস্ট্রি আমরা এই স্যাম্পলিং গুলা করি, এবং সেখানে এই যে এখানে ক্রেন দিয়ে ওই এই যে উপরে উঠতে হয় এবং এটাকে সেট করতে হয় বেসিক্যালি, যে সেট করছে এবং এটা ওই উপরে উঠেই কাজ করতে হয়, ঠিক আছে। সো অ্যাজ এন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার অর কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এটা একটা ফ্যাক্টর হচ্ছে ছেলে বা মেয়ে যেই হোক, তাকে শারীরিক ফিটনেসটা থাকতে হবে। যদি শারীরিক ফিটনেস মানে হাইট ফোবিয়া এগুলোর কারণে কিন্তু তোমার ওই পারফরমেন্সটা সেরকম থাকে না, যদি তুমি উপরে উঠতে না পারো বা এই না হয়। সেখানে আমাদের দেশে সেইভাবে হয় না, আমি যেমন সেলে আমি পরীক্ষা দিয়েছিলাম ব্রিটেনে, তো ওইখানে বেসিক্যালি মেডিকেল টেস্ট থেকে শুরু করে আমাদের দেশে আর্মি বা এয়ারফোর্সে যেমন ISSB হয় বা BCS ক্যাডারে, ঠিক একইভাবে কিন্তু তারা ওই বাসায় করে যে সে ইজ কম্পিটিবল উইথ ওয়ার্কিং উইথ দিস ইন্ডাস্ট্রি। সো ইয়াং অবস্থায় একটা ওয়ান অফ দ্য কাজ হচ্ছে এটা, কারণ ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি টেকনিশিয়ানকে পাঠাইলেই সে সব অ্যাসেস করে নিয়ে আসবে সব প্রতি মুহূর্তে, তা কিন্তু না, তাদের কিন্তু ভুল হয়ে যায়। এবং ইন্ডাস্ট্রি গুলোতে ওই অ্যাক্সিডেন্টের একটা কাজ হচ্ছে যে দেখা যায় যে তুমি হচ্ছে সুপারভাইজ করতেছো, তুমি তোমার সুপারভাইজিং হিসাবে যে টেকনিক্যাল টেকনিশিয়ান আছে সে হয়তো ফোরম্যানকে বলতেছে যে এটা করে নিয়ে আসো, তুমি চলে গেছো সেও চলে গেছে। সো ওভারঅল জিনিসটা হচ্ছে ফোরম্যান হয়তো তখন বলতেছে যে একজন পার্ট টাইম যে লোক মাত্র শিখতেছে তাকে দিয়ে যন্ত্র এত দামি যন্ত্র দিয়ে যায়। সেই জন্য যে আমাদের দেশে যে আগুন লাগতেছে বা রিসেন্ট টাইমের যেগুলো হিস্ট্রি সেগুলো কিন্তু এইসব কারণে হয়। সো এটা তোমাদের একটা মাথায় রাখতে হবে আর কি। আর এই যে এটাকে বলে আইসোকাইনেটিক স্যাম্পলিং এর জন্য আমরা এই যে ছিদ্র করা হয় আর কি, এই জিনিসটার নাম তোমরা কি কেউ বলতে পারো যে এটা আসলে কি করতেছে, কি ধরনের জিনিসটা এটা? বাংলায় তো সবাই একটু জানার কথা, ছবি দেখে তো বোঝা যাচ্ছে না কি করতেছে। হ্যাঁ, চিমনি। সো চিমনির বেসিক্যালি যে কাজটা করে সেটা তো বোঝাই যাচ্ছে যে এই চিমনিটা
বেসিক্যালি সে গ্যাসটাকে নিঃসরণ করে দেয়, এবং এরা অফকোর্স অ্যাজ এ এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার এবং যারা কেমিক্যাল প্রসেস ইঞ্জিনিয়ার থাকে তাদের কাজ হচ্ছে যে পলিউশনের মাত্রাটা, অর্থাৎ যে পলুটেড গ্যাসগুলো আছে সেটা যাতে অনেক অংশে কমে যায় আর কি। সো এই ছিদ্রগুলাতে আমরা যে আইসোক্রোম্যাটিক স্যাম্পলিং প্রসিডিউর গুলা পরবর্তীতে আমরা দেখবো যেটা আর কি। সো এখানে আমরা ওই পয়েন্ট গুলা সেট করি আর কি, চিমনিতে বোঝার চেষ্টা করি যে আসলে সে যে পলুশনটাকে মানে পলিউটেড যে গ্যাসটা যাচ্ছে সেটা এনভায়রনমেন্টে কতটুকু ক্ষতি করতেছে বা কতটুকু ক্ষতি করবে কতটুকু এরিয়ার মধ্যে। আমরা তো আর পারফেক্ট করে ফেলাটা ইটস নট এন ইজি থিং, মানে জিরো পলিউশন যদিও বাইরের দেশগুলাতে মোটামুটি করে ফেলায় ইটস মানে সবারই কিন্তু কিছুটা পলিউশন থেকে যাচ্ছে। সো সেটা কতটুকু থাকবে এবং কতটুকু ডিসপার্স মানে কতটুকু ছড়াই গেলে, ডিসপার্স বলতে ছড়াই যাচ্ছে সেই জিনিসটা একটু বুঝতে হবে, কত হাইটে আমাদের ছাড়তে হবে আর কি। এই হলো ব্যাপারটা যে ইন্ডাস্ট্রির এটা ফ্লো একটা থাকতেছে, সেই ফ্লোতে কতটুকু হাইটে বাতাসে মিক্স হইলে সেটা একটা সার্টেন এরিয়াতে চলে যাবে যেখানে জনবসতি কম। আমাদের মেইন ফ্যাক্টরটা হচ্ছে তোমার যে ইন্ডাস্ট্রির লোকজন আছে তাদেরকে বাঁচাইতে হবে, এবং আশপাশের যে জনগণ আছে অবশ্যই গাছপালা ইত্যাদিতে তো কিছু ক্ষতি হবে, সাস্টেনেবিলিটির কথাগুলো কনসেপ্ট গুলো আসছে আর কি। আর এখানে আমাদের যে সম্মানিত স্যারেরা যারা ছিলেন তারা আর কি ছবি তুলছেন যে বিভিন্ন ডিপার্টমেন্ট করে থাকে, আর তখন ওনারা একটু অ্যাক্টিভ ছিলেন যেহেতু, তারা আর কি জনসচেতনতামূলক কাজ এবং এয়ার পলিউশন লিমিটেডের মানে এয়ার পলিউশনের কাজ ওনারা করছে আর কি বিভিন্ন সেকশনে যায় আর কি। এরা হচ্ছে ছাত্রছাত্রী ছাত্ররা আর কি। আর ওয়ান অফ দ্য মেজর কাজ অনেকটা করছে এয়ার পলিউশন রিলেটেড হচ্ছে ব্রিক ক্লিন, এইটার সাথে আমাদের ডিপার্টমেন্টে অনেক বেশি ইনপুট রয়েছে। একটু বললাম যে অটোমোবাইল সিএনজি এগুলার সাথে ইনপুট রয়েছে, আর একটা কাজ হচ্ছে এই ব্রিক ক্লিন এর ব্যাপারে কাজ করছিল যে আসলে আমাদের দেশে যে কি বলে এফটিকে ট্রান্স একটা আছে যে এফসিকে নাকি ট্রান্স বুলেট নাকি যেন একটা ছিল পুরনো, সেগুলো কিন্তু এখন নিষিদ্ধ, মোস্ট অফ দা আর সেই ধরনের ইটের ভাটা আর নাই আর কি। ওটা খুব বেশি পলিউশন করতো, ইটের ইট তৈরি করাটাই হচ্ছে পলিউটেড জিনিস। সো নতুন নতুন যে টেকনোলজি গুলো সেগুলো ইন্ট্রোডিউস হয়, এবং এই বিষয়ে টেকনিক্যালি মানে আমি বলছি না যে আমাদের ডিপার্টমেন্ট টোটালি করছে, বাইরের এক্সপার্টদের সাথে সমন্বয় করাটা একটা কাজ ছিল সরকারি এরিয়ার সাথে। সো এই কারণে ব্রিকের ছবিগুলো একটু দেওয়া হয়েছে আর কি, ব্রিকের বিভিন্ন পয়েন্টে যে যাইতো ওই যে মোবাইল যে ইউনিটটা ছিল তাদের কাজ ছিল সারা বাংলাদেশে মনিটর করা, এবং এটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের সাথে অর্থাৎ যারা আমাদের রেগুলেটরি অথরিটি তাদের সাথে বেসিক্যালি কাজ করেছিল আর কি। তখন ওনারা আর কি ছিলেন, এই ম্যাডাম ছিলেন, এখন নাই। সো এই ইকুইপমেন্টটা ছিল হচ্ছে যে অন স্পটে যাওয়া আর কি, গাড়ির ভিতরে বসে বসে এয়ার কন্ডিশন একটা গাড়ি ছিল যাইতে আর কি। আর এইগুলো হচ্ছে আমাদের ল্যাবের ছবি, এটা একটা পিওর ল্যাবের ই। এখানে আমরা এই বেশ কিছু মানে পার্টিকুলেট ম্যাটেরিয়াল বা স্পেশাল গ্যাসের ভিতরে যে কম্পোনেন্ট গুলো আছে সেই ডেন্সিটি বা অন্য মেজারমেন্ট গুলো এটাতে করা হয় আর কি, এটাতে সাইজ ইত্যাদি দেখা হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে, হ্যাঁ কিছু বলতেছো, কেউ কিছু জিজ্ঞেস করলা, কোনো প্রশ্ন? আচ্ছা, এটা হচ্ছে তোমার ইনডোর এয়ার পলিউশনের জন্য একটু মেজারমেন্ট করা হচ্ছিল, যেমন এখানে ঘরে রান্না করলে কেউ কেউ রিসার্চ করে আর কি, যদিও খুবই সামান্য জিনিস, কিন্তু কুক স্টোভ বা এই ধরনের যে মানে চুল্লি রয়েছে সেগুলার কাজগুলা কিন্তু খুবই মানে লুক্রেটিভ কাজ, ঠিক আছে? সো বিভিন্ন ধরনের এই চুল্লি নিয়ে আমাদের এখনকার যে এনভায়রনমেন্টের কাজ করছে এক্সপার্ট প্রফেসর মমিনুর রহমান স্যার, উনার তত্ত্বাবধানে এগুলো কাজ বেশি চলতেছে, এবং ইফিসিয়েন্ট কুকিং ডিভাইস যেটা ওনারা ওই যে ইট কল বলে একটা কথা আছে, একটা সংস্থা আছে, তোমরা হয়তো
কি বল স্কলারশিপ বা ইত্যাদির জন্য ওরা অফার দেয় বা বিভিন্ন ফান্ডিং করে, তো ওদের সাথে উনি রিলেটেড অনেক আগে থেকে। সো এই হচ্ছে ব্যাপার। এখানে কিছু ডিভাইস কে দেখানো হচ্ছে, স্যারের ছবি দেখা যাচ্ছে আর কি। এগুলো বেশি কমপ্লেক্স ছবি না, প্রেশার টেশার মাপতেছে। আর এগুলা তো এগুলা কি বোঝা যাচ্ছে কি জিনিস, তোমরা যেহেতু ল্যাবে যাবা বা দেখবা, এগুলা কি একটু চিহ্ন বোঝা যায় কি জিনিসগুলো দেখানো হচ্ছে? গোল চাকার চাকার মতো জিনিসগুলা কেউ কি বলতে পারবা? আর একটু বড় করে দিতে হবে না দেখি স্যার? ম্যানোমিটার? হ্যাঁ হ্যাঁ, ম্যানোমিটার একটা আছে, ম্যানোমিটার একটা, ঠিকই বলছো, ম্যানোমিটার আছে। তবে এইটা হ্যাঁ ম্যানোমিটার, হ্যাঁ প্রেশার গজ, এগুলো হচ্ছে প্রেশার গজ আছে, রাইট। আর এটা এগুলা হচ্ছে, হ্যাঁ এটাও এটাও এক ধরনের প্রেশার সেন্সিটিভ ই করার জন্য প্রেশার করছে। আর এই যে লালটা কি জিনিস, বাল্ব, ওই বাল্ব পড়ছো না, পাইপ পাইপিং বাল্বে কন্ট্রোল করতেছে ফ্লো রেট, আর এটা হলো ফ্লো রেট প্রেশারটা কন্ট্রোল করতেছে। এখানে এটাতে মেজার করতেছে হচ্ছে ফ্লো রেট গুলো, ঠিক আছে, মানে ইন্ডাস্ট্রিয়াল মোটামুটি আমাদের ল্যাবে আর কি। যেটা আমাদের বেটার কথাটা হচ্ছে যে অনেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কিন্তু, যেহেতু এগুলো এক্সপেন্সিভ ইকুইপমেন্ট, অনেক ডিপার্টমেন্টের কিন্তু নাই আর কি কেমিক্যাল। কম্পিউটারে যেমন তুমি যে কোনো জায়গায় অনেক সস্তা, আগে এত সস্তা ছিল না, 3 লাখ 4 লাখ টাকা লাগতো একটা নর্মাল পিসি, যেটা হচ্ছে তোমার কি বলে মোবাইলের থেকেও, মোবাইলের এখন যে এফিসিয়েন্সি তার থেকে অনেক অনেক কম ছিল, মানে স্পিড থেকে শুরু করে। তো সেই ধরনের কম্পিউটারের দাম 3-4 লাখ টাকা ছিল। এনিওয়ে এখন যেমন সস্তা আর কি, কিন্তু আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যন্ত্রপাতির কিন্তু দাম খুব একটা কমে নাই, এই হলো ব্যাপারটা। সো এই প্রেশার টেশার যেটা মাপতেছে PM2.5 ইত্যাদির, মানে পার্টিকুলেট ম্যাটেরিয়াল থেকে এগুলো মাপামাপি করতেছে, এই হলো একটু দেখা আর কি এই ধরনের যন্ত্রগুলো নিয়ে। আরেকটা জিনিস হচ্ছে এই যে কালো একটা জিনিস ঝুলতেছে পানির মধ্যে, এটা কেউ কিছু বলতে পারো এটা কি করতেছে? এটা লোহার, এটা যদি অত ক্লিয়ার আসতেছে না, ল্যাবে গেলে তো যেকোনো যেকোনো এক্সপেরিমেন্ট করলে এগুলো জিনিস ইউজ করবা, এখান থেকে আর কি জাস্ট জিজ্ঞেস করো, না বলতে পারলেও কোনো সমস্যা নেই। টেম্পারেচার মেজার করতেছে থার্মোমিটারের মতো, এটাকে কি বলে, থার্মোমিটারের মতো যে আরেকটা টেম্পারেচার মেজার করে সেগুলো কি বলে, ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে থার্মোকাপল, থার্মোকাপল, এই যে এটা হচ্ছে থার্মোকাপল আর কি। সো থার্মোকাপলে মেজার করতেছে এবং থার্মোকাপলে রিডিং গুলো যে এগুলাতে আসতেছে, ঠিক আছে। এখানে ধরো 4-5টা থার্মোকাপল একসাথে কানেক্টেড হচ্ছে এই মেজারিং ইয়ার সেকশনের মধ্যে, এটা থার্মোকাপল কানেক্টেড ডিসপ্লে করতেছে, রাইট। এই হলো মোটামুটি ভাবে আমাদের ইকুইপমেন্টের কিছু ছবি, আমরা একটু কথাবার্তা বললাম। তোমরা হয়তো ইন্টারেস্টেড হয়ে ইয়ার পলিউশন, আজকে হঠাৎ করে ক্লাস আবার নিলাম তো, সে ভাবলাম একটু ফাঁকি দিই আর কি। এনিওয়ে সো আশা করি তোমাদের এনভায়রনমেন্টের ইয়েতে তোমরা ইন্টারেস্টেড হবে, আর এটা একটা এনভায়রনমেন্ট রিলেটেড সাবজেক্টে একটা মেইন যে অ্যাডভান্টেজটা হবে তোমাদের ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রিতে প্রথম অবস্থাতেই মোটামুটি ভাবে যেহেতু একটা সেকশনের দায়িত্ব পাওয়া যাচ্ছ, যেটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকশনেও তুমি সেভাবে হচ্ছ না, কারণ এনভায়রনমেন্টের এটা একটা অ্যাডভান্টেজ তুমি পাবা, সেটা হলো ব্যাপার আর কি, যেহেতু সেভাবে এনভায়রনমেন্ট নাই। আচ্ছা, আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলতেছিলাম এয়ার পলিউশনের, এয়ারের কম্পোজিশনের, আমরা সরি ছবি, রাইট, আমাদের এটা হচ্ছে একটা মানে অন্য পরবর্তী স্লাইডের একটা ছবি আর কি, জাস্ট পাজল হওয়ার কিছু নেই, জাস্ট অ্যাটমসফিয়ারের যে লেয়ার গুলার কথাগুলো একটু বোঝানোর জন্য ছবিটা দেখানো হচ্ছে। আমরা জানি যে এয়ার পলিউশনটা হচ্ছে যদি কোনো এক্সট্রা সাবস্টেন্স আছে যেটা হিউম্যানের জন্য ক্ষতিকর,
এবং এটা হচ্ছে একটা রিলেটিভ ব্যাপার, পলিউশনের যে ফ্যাক্টটা অলরেডি আলোচনা করা হয়েছে। আর সবচেয়ে নিচু যে লেয়ারটা আছে সেটাকে আমরা ট্রপোস্ফিয়ার বলি আর কি, তারপরটা স্ট্রাটোস্ফিয়ার, এখানে হচ্ছে ওজন থাকে আর কি। এখন নিচে যদি ট্রপোস্ফিয়ারে ওজনটা চলে আসে, ওজনকে আমরা চলে আসা মানে কি, মানে হচ্ছে অক্সিজেনটা মানে এখানে কনভার্ট হয়ে ওজন হয়ে যাওয়া। তো আমরা তো ওজন তো আর শ্বাস প্রশ্বাসের জন্য ইউজ করতে পারি, সেটা আমাদের জন্য কি লাভজনক হবে না ক্ষতিকর হবে? সো এখানে যদি ওজন ক্রিয়েট হয় ট্রপোস্ফিয়ারে, অনেক কারণ হতে পারে, সেটা যদি হয়ে থাকে মানে টেম্পারেচার এবং ইত্যাদি চেঞ্জের জন্য যদি হয়ে থাকে বা অতিবেগুন রশ্মি চলে আসলে, তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতিকর হচ্ছে। আবার এইখানে যে অক্সিজেন আছে ট্রপোস্ফিয়ারের যে কম্পোজিশন, সেটা বেসিক্যালি 78% নাইট্রোজেন আর 21% অক্সিজেন, সেটা যদি এখানে চলে আসে, সরি স্ট্রাটোস্ফিয়ারে চলে আসে যেখানে ওজন অনেক বেশি থাকে, ওজনের কাজটা কি, সে বেসিক্যালি যে সূর্যের অতিবেগুনি রশ্মিটা আছে সেটাকে সে রিফ্লেক্ট করে পাঠায় দেয়, মানে শোষণ করে রেখে দেয়। এবং এই যে যা এই যে মেসোস্ফিয়ার যেটা আয়নিক স্ফিয়ার যেটা, সেখানে ওই কম্পাউন্ড গুলা এক্সচেঞ্জ হতে থাকে, মানে রিয়েকশন হতে থাকে। সো ডিপেন্ড করতেছে আমাদের যে জিনিসগুলো রয়েছে, যে কম্পোজিশনটা থাকা উচিত যে লেয়ারে, সেটা থেকে চেঞ্জ হলেই সেটা হচ্ছে আমাদের পলিউশন হিসাবে কাউন্ট করা হচ্ছে আর কি। এই হলো কথা। আমরা এয়ার পলিউশনে তো বললাম, এয়ার পলিউশনের প্রাইমারি পলিউটেন্টের কথা বলা হচ্ছে, যেগুলো হচ্ছে ডাইরেক্টলি আমাদের এনভায়রনমেন্টে আসতেছে সোর্স থেকে। যেমন হচ্ছে এই যে যে স্থির স্টেশনারি সোর্স বলতে বুঝাচ্ছে যেটা স্থির আছে, আর ন্যাচারাল সোর্স তো বোঝাই যাচ্ছে যে ভলকানো থেকে যেটা বেরোচ্ছে। তো এখান থেকে ডাইরেক্টলি যে পদার্থগুলো চলে আসতেছে, যেমন সালফার ইন্ডাস্ট্রি যখন স্মেল্টিং হচ্ছে, বা লোহা বা কোল বা এসব জায়গা থেকে সালফার ডাইঅক্সাইড হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, আর নাইট্রোজেন অক্সাইড বা হাইড্রোকার্বনটা আসতেছে কোথেকে? হাইড্রোকার্বন হচ্ছে মোস্টলি যত ধরনের আমরা ফুয়েল ইউজ করি সেটা বাষ্পায়িত হয়, ঠিক আছে, ফুয়েল গুলা হচ্ছে হাইড্রোকার্বন, তাই না, ফসিল। আর এগুলো রিয়াকশন করে যেগুলো আসতেছে সেকেন্ডারি স্টেজে, সেটা সেকেন্ডারি বলতেছে। সো আমাদের এখানে যে ক্লাসিফিকেশনের প্রাইমারি পলুটেন্ট গুলোর কথা বলছে, প্রাইমারি পলুটেন্ট ইনটু ইমিট ইনটু দ্য অ্যাটমসফিয়ার ডাইরেক্টলি ফ্রম ন্যাচারাল অর ম্যানমেড সোর্সেস। এক্সাম্পল অফ প্রাইমারি পলুটেন্ট এর কিছু বলছে, যেমন সালফার কন্টেনিং কম্পাউন্ড হচ্ছে সালফার ডাইঅক্সাইড H2S, নাইট্রোজেন কম্পাউন্ডিং নাইট্রিক অক্সাইড NOX অ্যামোনিয়া তৈরি হচ্ছে, কার্বন কন্টেনিং কম্পাউন্ড হচ্ছে C1 থেকে C5 এবং মোর দ্যান দ্যাট, সেখানে যেগুলো বাষ্পায়িত হয় আর কি, এঞ্জিন টেঞ্জিন, অক্সাইড অফ কার্বন এবং হ্যালোজেন কম্পাউন্ড HCF HCl আসতেছে, রেডিয়েটিভ কম্পাউন্ড আসতে পারে, পার্টিকুলেট ম্যাটেরিয়াল আসতে পারে। সো এগুলো হচ্ছে প্রাইমারি পলুটেন্ট হিসাবে আমরা বলতেছি। আর সেকেন্ডারি পলুটেন্ট হিসাবে আমরা যেটাকে বলতেছি, সেকেন্ডারি পলুটেন্ট, প্রাইমারি পলুটেন্ট এবং অ্যাটমসফিয়ারের যে কনস্টিটিউট গুলো আছে, কনস্টিটিউট গুলা যে কনস্টিটিউট গুলা রয়ে গেছে, সেই কনস্টিটিউট গুলা সাথে যে রিয়াকশন হয়ে বিভিন্ন কারণে রিয়াকশন হতে পারে, থার্মাল রিয়াকশন হতে পারে, ফটোকেমিক্যাল রিয়াকশন হতে পারে, এবং থার্মাল রিয়াকশন ইন স্মল লিকুইড ড্রপ, এই কারণে যখন রিয়াকশন গুলো হয় তখন আমাদের সেকেন্ডারি কম্পাউন্ড গুলো, এই যে সেকেন্ডারি কম্পাউন্ড যেগুলো এগুলো তৈরি হচ্ছে। এখন সালফার ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইডে যদি কোনো কারণে জায়মান অক্সিজেনের সংস্পর্শে আসে বা অক্সিজেনের অতিরিক্ত ইয়ের জন্য সালফার ট্রাইঅক্সাইড হয়ে পানির সাথে বিক্রিয়া করে, বা পানি তো ইয়ারে রয়ে গেছে, ইয়ারে কিভাবে রয়ে গেছে সেটা হচ্ছে বৃষ্টির পানি যেটাকে বলতেছে আমরা ন্যাচারালে, সো সেটার সাথে রিয়েক্ট করে নাইট্রিক অ্যাসিড হচ্ছে। এবং এটা অনেক ক্ষেত্রে যে অ্যাসিডটা যদি খুব বেশি পরিমাণ হয়ে যায় সেটা কিন্তু আমাদের কি করবে, অ্যাসিড যদি হয়ে যায় তাহলে অ্যাসিড রেইন বলে একটা বিভিন্ন জায়গায় অ্যাসিড রেইনের প্রবলেমটা হইতে পারে আর কি। সো এই যে যে এক্সট্রা যে ম্যাটেরিয়াল গুলো হচ্ছে সেকেন্ডারি পলুটেন্ট, সেগুলা সাধারণ স্বাভাবিক ভাবে বলা হচ্ছে আমাদের
into complex মানে সরি টু মানে সেকেন্ড সোর্স থেকে আসছে আচ্ছা থার্মাল গ্যাস বেস রিঅ্যাকশন আর দ্য রেজাল্ট অফ কলিশন বিটুইন টু মলিকিউলস প্রসেসিং অ্যাপ্রোপ্রিয়েট এনার্জি যদি অ্যাপ্রোপ্রিয়েট এনার্জি থাকে তো এবং টেম্পারেচার যদি হাই থাকে থার্মাল গ্যাস ফেজে অনেকগুলো রিঅ্যাকশন হয় আমাদের এটা হচ্ছে আর ফটোকেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে যদি যেমন নক্স বা ইত্যাদি যে রয়ে গেছে সেটার ক্ষেত্রে কি হচ্ছে অক্সিজেন যেমন ওজন যদি ওজন থাকে তোমরা ওজন লেয়ার ডিস্ট্রাকশনের কথা অনেকগুলো শুনছো যে ওজন লেয়ারে ওজন লেয়ারে যদি থাকতেছে তাহলে আমরা সাধারণত কি বলতেছে যে ওজনটা ভেঙে যাচ্ছে এবং ওজনটা অক্সিজেন হচ্ছে বা জায়মান হচ্ছে আবার নক্সের যেগুলো আছে সেগুলাও এক্সচেঞ্জ হচ্ছে জায়মান অক্সিজেনের সাপেক্ষে সো ফটোকেমিক্যাল কারণে এবং ভোলাটাইল যে ম্যাটেরিয়াল ভোলাটাইল ম্যাটেরিয়াল বলতে বোঝাচ্ছে হচ্ছে হাইড্রোকার্বন বেস যেগুলো ম্যাটেরিয়াল রয়েছে যেটা বাষ্পায়িত হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমাদের কি হতে পারে যে ডিসোসিয়েশন এবং এক্সাইটেশনের মলিকিউলের মাধ্যমে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে এটা হচ্ছে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন আর লিকুইড ফেজ থার্মাল যে টেম্পারেচার এবং ইত্যাদির জন্য আইকোনিক নেচার বাই ক্যাটালাইসিস বাই সাবস্টেন্স ইনক্লোজার যদি কোনো একটা স্পেশাল সাবস্টেন্স থেকে যায় সেই স্পেশাল সাবস্টেন্স অর্থাৎ ক্যাটালাইজিং কোনো ম্যাটেরিয়াল থেকে যায় ইন দ্য লিকুইড তাহলে সেখানে আমাদের লিকুইড ফেজের সাথে গ্যাস ফেজের একটা রিয়েকশন হয়ে যায় যেমন কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি পানি মিক্সড হয়ে কার্বনিক অ্যাসিড হয়ে যাচ্ছে এবং কার্বনিক অ্যাসিড নিচে চলে আসতেছে হলো ব্যাপার আর আর কিছু হচ্ছে এক্সাম্পল অফ সেকেন্ডারি পলুটেন্ট আর কিছু এক্সাম্পল দিছে যেখানে হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড মেইনলি হচ্ছে বার্ন করে সালফারকে যদি আমরা বার্ন করি তাহলে সালফার ডাইঅক্সাইড হয় কিন্তু এটা যদি জায়মান অক্সিজেন বা কোনো কারণে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন ইত্যাদির জন্য সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয় এবং মানে অ্যাটমসফিয়ারের অক্সিজেনের সাথে রিয়েক্ট করে এবং নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ট্রাইঅক্সাইড সে নর্মালি কম্পাউন্ড গুলা ই করে থাকে আচ্ছা কার্বন কন্টেইনিং কম্পাউন্ড যেগুলো আছে অ্যালডিহাইড কিটোন অ্যাসিডস ইত্যাদি হচ্ছে তোমার সেকেন্ডারি পলুটেন্ট হিসাবে কাজ করে থাকে আর কি নাইট্রোজেন ডাইঅক্সাইড ফর্মেশন আচ্ছা নাইট্রোজেন ডাইঅক্সাইডটা যেটা আছে নক্সটা ফর্মেশনটা কেন হচ্ছে নক্সের আমরা কি ফুয়েলে নর্মালি তো নক্স থাকে ফুয়েলের মধ্যে নাইট্রোজেন থাকে ফুয়েল কি ফসিল ফুয়েল গুলা কি কি একটু চিন্তা করা যায় কি সবাই তো জানে এরা সব জানো না মেইনলি হাইড্রোকার্বন যেমন হচ্ছে ডিজেল পেট্রোল তারপর ন্যাচারাল গ্যাস ইত্যাদি যেগুলো বার্ন হচ্ছে সেগুলো হচ্ছে এটা যদি কম্পাউন্ডে তুমি দেখো খুবই সামান্য পরিমাণ হয়তো নাইট্রোজেনিয়াস পদার্থ থাকতে পারে সেটার সংখ্যা খুবই কম সো এগুলা হিসাব করলে আমরা যদি বলি তাহলে আমাদের এই নাইট্রোজেনটা আসতেছে কোথেকে নাইট্রোজেনের সোর্স আসতেছে বলছে নক্স 90% অফ দ্য NO থেকে আসছে আর নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে আসছে আমরা কি একটু চিন্তা করতে পারি কোথা থেকে আসছে তো আলোচনা করা হয়েছিল নক্সটা কোথা থেকে তৈরি হচ্ছে তাহলে মানে নাইট্রোজেনিয়াস যে পদার্থগুলো সেটা কোথা থেকে আসছে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট তো পড়া হয়েছে না নাইট্রোজেন চক্র জি স্যার ওটা মনে হয় প্ল্যান্ট থেকে ই হয়ে আসছে প্ল্যান্টের ভেরি গুড প্ল্যান্ট থেকে আসছে তারপর মানে বায়োলজিক্যাল কিছু যেগুলা ব্যাকটেরিয়া রয়ে গেছে সেগুলা তৈরি করতেছে আমরা ষষ্ঠ চক্রতে পড়ছি না যে সিম অন্যটা মানে কৃষির এখন কৃষি পড়ায় কিনা জানি না আগে আমাদের যেমন কৃষি পড়তো কৃষি সাবজেক্ট পড়তো তো যাই হোক
সেই হিসাবে আর কি কথার কথা বলতেছে, যে একটা চক্র আকারে ঘুরতেছে বা এরকম কিছু একটা ব্যাপার আছে। তো এখানে বলতেছিলাম খালি ফোন আসতেছে। যেটা বলতেছিলাম যে নক্সের যে ব্যাপারটা হচ্ছে, একটা হচ্ছে যে কতগুলা গাছ রয়েছে যেগুলো হচ্ছে বেসিক্যালি সে নাইট্রোজেন জেনিয়াস জিনিস তৈরি করে, যেমন সি এই জাতীয় খাবার। সো এগুলো যদি বার্ন হয় বা কোনো কারণে মাটিতে মিশে বা সেগুলা কনভার্ট হয়ে যদি মাটিতে যায় বা খাওয়া খায় বা ইয়েতে, আর হচ্ছে যে এনিম্যাল কিংডমের যেমন যত ইউরিন থেকে শুরু করে জিনিসগুলো রয়েছে সেগুলাতে কিন্তু নাইট্রোজেনিয়াস জিনিস থাকতেছে। সো এগুলাকে ডিনাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া সেগুলা নাইট্রোজেন ছাড়তেছে, এটা হচ্ছে নেচারালি এটা ছাড়তেছে এবং এটা ঘুরতেছে। কিন্তু হিউম্যান মেড যেগুলো আছে সেটাকে কিছু কেউ বলতে পারো কিনা, হিউম্যান মেড মানে কিভাবে হচ্ছে? মেইন সমস্যা কিন্তু যেটা নেচারালি হয় সেটা কিন্তু মানে নেচারই সেটা মোটামুটি ভাবে ব্যালেন্স করে ফেলে, এবং সেই জন্য তো আমরা বাস করতেছি। হিউম্যান মেড কি সোর্স এর একটু চিন্তা করা যায়। অটোমোবাইল, অটোমোবাইল, অটোমোবাইল থেকে কিভাবে হচ্ছে অটোমোবাইল? হ্যাঁ, সবগুলা জায়গাতে যেটা হচ্ছে সেটা অটোমোবাইলে কোথেকে হচ্ছে? আমি তো দিচ্ছি হচ্ছে কি দিতেছি, পেট্রোল দিচ্ছি বা সিএনজি দিচ্ছি বা এলপিজি দিচ্ছি। অটোমোবাইল থেকে কিভাবে হচ্ছে একটু একটু বলতে পারো আর কি, ব্যাখ্যা করে বলো। তোমার উত্তর ঠিক আছে, আমি জাস্ট একটু ব্যাখ্যা চাচ্ছিলাম আর কি। আর কেউ একটু ব্যাখ্যা করতে পারো কিনা? আচ্ছা, যেটা আমাদের অ্যাটমোস্ফিয়ারে কি আছে, আমরা তো ফার্স্টে জানি যে নাইট্রোজেন আছে, তাই না? তো ওইখানে একটা জিনিস আমরা একটু আগে দেখলাম যে কি কি কারণে সেকেন্ডারি পলিউশন তৈরি হচ্ছে, সেটাও আমরা জানলাম যে থার্মাল রিয়েকশন, ফটোকেমিক্যাল অ্যাকশন বা ইত্যাদির জন্য, টেম্পারেচার প্রেশার ইত্যাদি চেঞ্জের জন্য বা কোনো ক্যাটালাইসিস এর উপস্থিতির জন্য। তো অটোমোবাইলে যেটা হচ্ছে, আমরা বেসিক্যালি জানি যে অটোমোবাইলের যে ইঞ্জিন গুলো আছে সে ফুয়েলকে কম্প্রেস করে অনেক হাই টেম্পারেচার প্রডিউস করে, ডিজেল ইঞ্জিন বলো, পেট্রোল ইঞ্জিন বলো বা এলপিজি যেটা আসতেছে সবই কিন্তু হাই টেম্পারেচার চলে যাচ্ছে। সো এত হাই টেম্পারেচারে যেটা হচ্ছে সেটা একটা থার্মাল রিয়েকশনের সৃষ্টি করতেছে, এবং থার্মাল রিয়েকশন করে আর নাইট্রোজেনকে সে নাইট্রিক অক্সাইডে পরিণত করতেছে এবং অ্যানোডে পরিণত করতেছে। এখানে উল্লেখ করার মতো যে অ্যানোডটা বেশি তৈরি হয় হচ্ছে তোমার অতিরিক্ত হাই টেম্পারেচার, এই কারণে এখানে লেখা আছে হচ্ছে যে অ্যানো ইজ হায়ার অ্যাট দ্য হায়ার টেম্পারেচার, অ্যানো ইজ অ্যাট দ্য হায়ার দ্য রিসেপ্টর ফর সামথিং লাইক দ্যাট লেখা আছে। সো অ্যানোটা বেশি তৈরি হয় আর কি, এই হলো কথার কথা। সো ইওর আনসার ইজ রাইট, যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে হচ্ছে, এবং যতগুলা আমাদের ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে নাইট্রোজেন তৈরি হয়। এবং আমরা মানে আরেকটু যখন আমরা এয়ার পলিউশন কন্ট্রোলে যাব, নক্স কন্ট্রোলে যাব, তখন আমরা কিন্তু ওই জিনিসটা দেখব যে যে নক্সটা আমরা কন্ট্রোল করার জন্য বেসিক্যালি টেম্পারেচার কন্ট্রোল করা হয়, এয়ার ফুয়েল রেশিও যেটা খুব বলি, এবং টেম্পারেচার এবং ক্যাটালিস্ট ইত্যাদি কন্ট্রোল করা হয়। এবং ওয়ান অফ দ্য ফ্যাক্টর তোমরা অটোমোবাইলে পড়ে আসছো যে আমাদের কিভাবে করে এই নক্সটাকে কন্ট্রোল করার জন্য ওই টেম্পারেচারটাকে মেনটেন করতে হবে আর কি, এই হলো ব্যাপার। সো এগুলো হচ্ছে সোর্স আর ইয়ের ব্যাপার। আছে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে যে ফটোকেমিক্যাল যে রিয়াকশনটা হচ্ছে সেই সরি ফটোকেমিক্যাল রিয়াকশনটা আমাদের রিয়াকশন একটা ছবি দিয়েছে, যেটা হচ্ছে অনেক ধরনের কম্পাউন্ড যেগুলো হাইড্রোকার্বন রয়েছে সেগুলো নিয়ে একটু জটিল জটিল ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে, এবং এটা যদি অ্যাটমসফিয়ারে জমে যায় তো সেটা অন্ধকার হয়ে যায়, যেমন লন্ডন বা এসব জায়গাতে স্মোক ক্রিয়েট হয়েছিল, এবং
মানুষ এনভায়রনমেন্ট পড়া বা এনভায়রনমেন্টে সচেতন হয়েছে, কিন্তু এর পরে যখন এরকম বিপদ আপদ দেখছে, বিপদ আপদ না দেখলে তো আর এনভায়রনমেন্ট নিয়ে সচেতন হতো না, কে নিজের পকেটের পয়সা খরচ করে এনভায়রনমেন্ট চিন্তা করতে যাবে, তাই না? সো ফটোকেমিক্যাল রিয়েকশন বলা হয় যদি তোমার এই ধরনের যে বায় হাইড্রোকার্বন বা এই ধরনের জিনিসগুলো যদি বেশি পরিমাণে আকাশে ই হয়ে যায়, কালো ধোঁয়া তো দেখা গেছে না, কার্বন মনোক্সাইড মেইনলি থাকে, কিন্তু সেখানে কিন্তু আমাদের অন্য যে হাইড্রোকার্বন গুলো আছে ডিজেল বা ইত্যাদি যে ইকুইপমেন্ট মেইনটেনেন্স এর জন্য এত কথাবার্তা বলতেছে কেন অটোমোবাইলের, সেটা একই কারণে ওগুলা যাতে না বের হয়, সো এক ধরনের স্মোক এর মতো তৈরি করে। সরি, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড যেটা আছে, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড যেটা বলা হচ্ছে, অর্গানিক কথা থেকে বোঝা যাচ্ছে যে ফসিল ফুয়েল বা এই ধরনের যত আছে বেঞ্জিন টেঞ্জিন যতগুলো জিনিস আছে, আর ইম্পর্টেন্ট পোলুটেন্ট, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পোলুটেন্ট, এবং এটা গ্যাসোলিন বা যে কোনো জায়গায় তুমি যদি রেখে দাও, পেট্রোল সবাই মানে যেহেতু মোটর সাইকেল অনেকে চালায় বা গাড়ি চালানো হয়, পেট্রোল ডিজেল সবাই একটু দেখছো, সো সেটা দেখতে পারবা যে যদি কোথাও রেখে দাও এটা বাষ্পায়িত হচ্ছে, অটো বাষ্পায়িত হচ্ছে, সো এটা বয়েলিং পয়েন্টটা মানে যেহেতু খুব ক্লোজলি সে পেপার প্রেশারটা মেনটেন করে বাষ্পায়িত হয়ে যাচ্ছে, সো ইট ক্যান বি ইভাপোরেটেড গ্যাসোলিন ফ্রম পেট্রোল ফিলিং স্টেশন, ফিলিং স্টেশনের মধ্যেও কিন্তু বের হয়ে যাচ্ছে, ভেপার্স ফ্রম রিফাইনারিজ, অর্গানিক সলভেন্ট ফ্রম প্ল্যান্ট, যেমন আমরা পেন্ট যখন ইন্ডাস্ট্রি গুলাতে আমরা বিভিন্ন ধরনের লিকার ইউজ করে থাকি এটাকে মিক্স করার জন্য, বিভিন্ন ধরনের লিকার, তারপর বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করা হয় পেইন্টটাকে শক্ত করার জন্য, যেমন ফায়ার রিটেন্ডেন্ট করার জন্য, ফায়ারের যাতে আগুন না লেগে যায়, আগুনের মানে ক্ষতি না হয় ভিতরে না যায়, সেরকম অনেকগুলো জিনিস পেইন্টে ইউজ করা হয়, সো এগুলাতে যে অর্গানিক্স গুলা ইউজ করা হয় সেই অর্গানিক গুলা কিন্তু বাষ্পীত হতে পারে, ড্রাই ক্লিনিং যেটা করতেছি আমরা, ড্রাই ক্লিনিং করার সময় বেঞ্জিন বা এই ধরনের ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করে থাকি, সেই কারণে সেগুলো কিন্তু বাষ্পীত হচ্ছে, দিস অর্গানিক্স এগুলো কিন্তু আমরা যেটা দেখলাম যে ফটোকেমিক্যাল কম্পাউন্ড তৈরি করে এবং এরা স্মোক তৈরি করে, এবং এটা কিন্তু কার্সিনোজেনিক, কার্সিনোজেনিক হচ্ছে যে ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস জিনিস, যেটা ভোলাটাইল কম্পোনেন্টের জন্য একটা ফ্যাক্টর আর কি, সো ফরমেশন এখানে কিছু রিয়েকশনের কথা বলছে, ভোলাটাইল কম্পোনেন্ট গুলা যদি সালফার ডাইঅক্সাইডটা কোনো কারণে আমরা জানি ভ্যানাডিয়াম পেন্টাক্সাইডের সাথে যদি উপস্থিত থাকে তখন সালফারিক অ্যাসিড তৈরি হয় অক্সিজেনের সাথে, এটা একটা রিয়েকশন, এটা দিয়ে কন্ট্রোলের কাজের জন্য কথা বলছে। আমাদের যে কথাগুলো বলতেছিলাম যে আমাদের লিডিং অর্গানাইজেশন প্রথম দিন ক্লাসে বলা হচ্ছিল যে ইউএস হচ্ছে, ইউএস এবং চায়না হচ্ছে এখন মানে মূল ব্যক্তি, আগে যেমন অন্য অন্য দেশগুলো হ্যান্ডেল করতো, এখন চায়না ফরওয়ার্ডে চলে আসছে, চায়না নিয়ে ইউএস কাজ করে, রাশিয়াও অনেকটা 1990s পরে আর কি, যাদের সোভিয়েত ইউনিয়ন যখন ফল হয় তাদের অবস্থা খুব খারাপ ছিল, মানুষজনের ঠিক মতো ই হয় নাই, আর এখন কিন্তু রাশিয়া ফেরত আসতেছে, যদিও অন্যান্য যে জিনিসগুলোর সাথে তার একটা মারামারি কাটাকাটি চলতেছে ইউরোপের ভিতরে, সো তাদের এই হিসাবে আমরা ইউএসএ কে কিন্তু পাত্তা দিই, আর ইউএস এর রিলেটেড বইগুলাই আমাদের ছেলেমেয়েরাও সরি ইউএসএ তে যাওয়ার চিন্তা ভাবনা করে, সেই জন্য ইউএসএ ইপিএ এর কথাবার্তা একটু বলা হয় আর কি। তো আমাদের এইখানে যে ইউএসএ প্রোটেকশন যে এজেন্সিটা রয়েছে সেটা হলো ইপিএ, আর আমাদের দেশের ল সেকশনে আর কি সাইনার সার করাবে, যদি না পড়ায় আমরা এখানে অ্যাড করবো আর কি ইয়ারের রিলেটেড জিনিসগুলো, যে ইউএস ইপিএ আর আমাদের হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট তারা হচ্ছে এই করে, এবং আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের যে ল গুলো আসছে সেটা যে মানে আমাদেরটা একটু মোর রিল্যাক্স আর কি ল গুলা, কারণ আমাদের দেশে তা তো কঠোর ভাবে মেনটেন করা সম্ভব না, আমাদের তাহলে ইন্ডাস্ট্রি হবে না, আমরা ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে আমরা সাস্টেন করবো কিভাবে, সো এগুলো হচ্ছে একটা একটা সাথে রিলেটেড আর কি,
তো ইউএসএপিএ বেসিক্যালি হচ্ছে মেজর সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড যারা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে মানি আর কি। অনেকগুলো আছে, কানাডিয়ান ইপিএ আছে, সিপা না কি যেন বলে, তো ব্রিটিশদের আছে এনভায়রনমেন্ট এজেন্সি, এরকম বিভিন্ন ধরনের এজেন্সি আছে। তো এই হলো ব্যাপার, ইউএসএপিএ এর কথাগুলোই বলা হচ্ছে। ক্রাইটেরিয়া পলিউটেন্ট একটা ভাগ করছে, ক্রাইটেরিয়া পলিউটেন্ট এবং হেজার্ডাস এয়ার পলিউটেন্ট বলছে। ক্রাইটেরিয়া পলিউটেন্ট হচ্ছে যেটা আইডেন্টিফাই বিং গ্রোথ এবং কমন ডিটারমিনেন্ট, আর হেজার্ডাস হচ্ছে খুবই ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, সো ক্রাইটেরিয়া পলিউটেন্টের ভিতরে মানে বেসিক্যালি যে নর্মাল যে পলিউটেন্ট গুলো আছে এগুলাই হচ্ছে আমরা সাধারণত এয়ার কোয়ালিটি ইন্ডিকেটর হিসেবে ইউজ করে থাকি, যেটাকে বলতেছে আমাদের এনভায়রনমেন্টটা কি আছে, কতটুকু ভালো খারাপ, সেগুলো মেজারমেন্টের জন্য আমরা বেসিক্যালি এগুলাই ইউজ করি। হেজার্ডাস গুলা যদি চলে আসে তখন তো ওইটা আর মানুষের উপযুক্ত না, আমরা তো ওইখানে স্ট্রাগল করতে পারবো না, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি বা ইত্যাদির জন্য একটা প্রযোজ্য। এখানে কিছু বৈশিষ্ট্য বলছে, যেমন প্রথম বলছে কার্বন মনোক্সাইড যেগুলো আছে প্রাইমারি পলিউটেন্ট গুলোরই কথা, কার্বন মনোক্সাইড, সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ওজোন, লেড। এবং ওজোনটা কিন্তু আমাদের ট্রপোস্ফিয়ারে রয়ে গেছে, কারণ আমাদের যে এনভায়রনমেন্টের বিভিন্ন কারণে ফটোকেমিক্যাল রিয়েকশন হচ্ছে এবং সেখানে ওজোন কিন্তু ফর্ম হচ্ছে। রিসেন্ট টাইমে বেশি হচ্ছে, আগে তো আর নিচের দিকে ভাবে ছিল না আর ওজোনের ওই ঝামেলার জন্য। আচ্ছা, কার্বন মনোক্সাইড এর এটার প্রবলেমের মেইন যে ফ্যাক্টরটা যেটা বলছে যে আমাদের জন্য মেইন প্রবলেম, খুবই সামান্য পরিমাণ থাকলে এটা হচ্ছে আমাদের জন্য খুবই মেজর প্রবলেম হয়ে যায়। এটা বেসিক্যালি কম্পিট করা হচ্ছে অক্সিজেনের সাথে। সো আমাদের যে হিমোগ্লোবিন বা এই যে ব্লাডের যে রক্ত কণিকা, লোহিত কণিকা রয়েছে, সেখানে ট্রান্সপোর্টের যে অক্সিজেনের যে ব্যাপারটা রয়েছে সেটাতে মেইন প্রবলেমটা করতেছে। অর্থাৎ সে এখানে যে অডারলেস একটা গ্যাস, কিন্তু কার্বন মনোক্সাইডটা আমাদের শরীরে যে সে অক্সিজেনের অক্সিজেন যে জায়গাগুলো নিয়ে, তো ব্লাড কার্বন মনোক্সাইডকে বেশি পছন্দ করে এবং সে ওই জায়গাগুলোকে ফিল আপ করে ফেলে, এবং ফিল আপ করে ফেলে সে অক্সিজেনের যে আবার যে মানে আমাদের শরীর যে টানবে অক্সিজেনটাকে সেটা না টেনে কার্বন মনোক্সাইড যেতে থাকে এবং আলটিমেটলি একটা মানুষ মারা যায় আর কি। এই হচ্ছে কথাটা আর কি। সে এই জন্য এই কার্বন মনোক্সাইডের ব্যাপারে মানে খুবই বলা হচ্ছে যে প্রবলেমেটিক একটা জিনিস, এবং এই জন্য আমাদের জানা দরকার। এখানে কিছু টেবিল দেওয়া হয়েছে যে কত পিপিএম লেভেল, কত মানে খুবই সামান্য পরিমাণ যদি কার্বন মনোক্সাইড থাকে তাহলে হেডেক এবং ডিজিনেস শুরু হয়ে যায়। কার্বন মনোক্সাইড তো থাকতেই পারে, যেটা ওয়ান অফ দ্য মেজর জিনিস হচ্ছে যে ইনডোর এয়ার পলিউশন। আমাদের দেশের যারা হাউস হোল্ডে কাজ করে স্পেশালি মেয়েরা বেশি ইফেক্টেড হয় কার্বন মনোক্সাইড, আর যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের কথা আলাদা, ইন্ডাস্ট্রিতে তো কাজ করলে তো সেটা হবেই, কোনো না কোনো হবে। সো যদি সেটা ভালো ইন্ডাস্ট্রি না হয় সেখানে এই কার্বন মনোক্সাইড এর একটা প্রবলেম থেকে যায়, এবং একটা পর্যায়ে ফেটাল ফ্রন্টাল হেডেক উইদিন 1 or 2 hours, এবং যদি 0.32% থাকে তাহলে হেডেক হয়ে 30 মিনিটের মধ্যে মারা যায় একটা মানুষ। সো এটাতে বোঝা যাচ্ছে যে আমাদের এটা কতটুকু ডেঞ্জারাস একটা মানে কম্পাউন্ড যেটা আসতে পারে কার্বন মনোক্সাইড। এবং কার্বন মনোক্সাইড খুব সহজে তৈরি হয়, যে আমরা যে নর্মালি বার্ন করতেছি, যদি আনবার্ন কার্বন হয় তখন ইনকমপ্লিট আনবার্ন কার্বনেসিস ম্যাটেরিয়াল থেকে এই কার্বন মনোক্সাইডটা তৈরি হয়। এখানে কিছু সোর্সের কথা বলছে যে ওয়ান অফ দ্য মেজর সোর্স হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এবং অটোমোবাইল এর যে আমাদের যে দেশের যে মেইন প্রবলেমটা হচ্ছে যে আমাদের ইকুইপমেন্ট গুলা ওয়েল ইকুইপড না, এবং সেটা যেহেতু আমরা রিকন্ডিশন গাড়ি নিয়ে আসি, পুরনো গাড়ি নিয়ে আসি, বা আমরা সেই ধরনের হাইটেক ইঞ্জিনের যে কনফিগারেশন গুলা ইউএসএ তে বা ইয়েতে রয়েছে, আমরা বইতে দেখতে পারবা যে সেখানে যেভাবে রিকমেন্ডেড আমাদের দেশে কিন্তু সেই সরি সেই জিনিসগুলো এখনো করা যায়নি। এমন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তাই, যদি মাল্টি ন্যাশনাল কোম্পানি আর নর্মাল ইন্ডাস্ট্রিতে চাকরি করা তাহলে দেখতে পাবে যে ওখানে কি পরিমাণ পলিউশন হচ্ছে। ইভেন গভর্নমেন্ট যেগুলো পুরনো ইন্ডাস্ট্রি আছে সেগুলোর অবস্থা খুব খারাপ। সো আমাদের এই কনস্ট্রাকশনের যে ভেসেল গুলো আছে, সিভিল কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, এখানে
অনেক ক্ষেত্র রয়েছে যেগুলো যে কোনো জায়গায় বার্নিং হচ্ছে, যে সিগারেট পেপার বার্নিং ইত্যাদিতে কার্বন মনোক্সাইড হচ্ছে। সো আমাদের একটা ফ্যাক্টর এটার কথা বলছে যে ওই যে ম্যাডামের ছবিটা দেখানো ছিল একটা প্রফেসররা দিলাফোস, ওনার ওনাদের একটা সাজেশন ছিল, মানে আমাদের ডিপার্টমেন্টে একটা গ্রুপ বলছে সিএনজি নিয়ে কাজ করার কথা, আর একটা গ্রুপে উনি ছিলেন হচ্ছে যে উনি যেহেতু রিয়েকশন নিয়ে বেশি কাজ করতেন, তো ক্যাটালিস্ট এর কথা বলছিলেন যে ক্যাটালিস্ট ইউজ করে আমরা এই পুরোনো গাড়িগুলোকে মানে পারমিশন দেওয়া যেতে পারে। যদি ওনার এটা চলে নাই, কারণ হচ্ছে যে দিস ইজ টু এক্সপেন্সিভ ফর কান্ট্রি, আর প্রথম ইনিশিয়াল সেট অফ টার্নিং বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সো একটা রিয়েক্টর এখানে সেট করা ঢাকার জন্য পরে আর চলে না। তো গবেষণা তো গবেষণা, তুমি তো আর সবকিছু প্রফিটেবল হবে এটাকে নিশ্চয় তুলতে পারে। আর এটা হচ্ছে যে ইয়ার টু ফুয়েল রেশিও একটা জিনিস আছে, আমরা সেটা মেনটেন করার একটা ব্যাপার আছে, কার্বন ডাইঅক্সাইড এবং ইয়ার একটা ইয়ার এবং ফুয়েলের নালে ইনকমপ্লিট করার সেটা। এরপরের কথা হচ্ছে আমরা তো সময় মনে হচ্ছে শেষ হয়ে গেছে না? ওকে, আমরা নেক্সট ক্লাসে সালফার ডাইঅক্সাইড থেকে অন্যগুলার কথা আসি, আর এখন আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তোমাদের 1 ঘন্টার ক্লাস না 50 মিনিটের ক্লাস? 50 মিনিটস ডাউনলোড। তোমাদের এখন কি নতুন কেউ আবার অ্যাটেন্ডেন্স করছো? আচ্ছা, আমি এমনি নিয়ে নিচ্ছি। 09 আসো? ইয়েস স্যার। ইয়েস স্যার। 19 আসো? ইয়েস স্যার। 22? ইয়েস স্যার। 26? ইয়েস স্যার। স্যার আর যাদের আছে আমি এটা পরে সেটা টিমস থেকে নিয়ে নিচ্ছি, আর যেহেতু এর পরে থেকে আমাদের ক্লাস অফলাইনে অর্থাৎ ক্লাসরুমে হবে, তখন আমাদের এই শীটেই দেখতে হবে। যারা রেজিস্ট্রেশন শেষ হয় নাই তাদের সুপারভাইজারদেরকে একটু অনুরোধ করে যে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ করে দিতে, অথবা এটা একটু মেনটেন করা সবার প্রবলেম হয়। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি ফর জয়নিং দ্য ক্লাস। থ্যাংক ইউ।